আপনারা যারা চার্জার ফ্যান সিলিং ফ্যান হোলসেল দামে ক্রয় করতে চান আপনারা ঢাকা গুলিস্তান নোয়াপুর এই মার্কেট থেকে ক্রয় করতে পারবেন মূলত ফ্যানের মাদার হোলসেলার ও ইম্পোর্টার এই মার্কেটে ফ্যান বিক্রি করে থাকে আমরা আজকে গিয়েছিলাম আপনাদের জন্য একটা মাদার হোলসেলার ও ইম্পোর্টারের সন্ধান দেওয়ার জন্য ইনশাল্লাহ ছোট একটা ভিডিও করা হয়েছে আজকে রাত আটটার সময় আমার চ্যানেল আসবে আপনারা সবাই দেখে নেবেন যারা দেখেন এখন চার্জার ফ্যান এবং সোলার প্যানেল অনেকেই আমাকে কমেন্ট করেছেন কারণ ফোন ধরছে না কেন এই সম্পর্কে জানার জন্য আমি মার্কেটে গিয়েছিলাম গিয়ে দেখেছি ওদের সাথে কথা বলেছে ওনারা যেটা আমাকে জানিয়েছে মার্কেটে খুবই চাপ রয়েছে যার কারণে ওনারা অনলাইন সার্ভিস বর্তমানে দিতে পারছেন আপনারা যারা সোলার প্যানেল এবং চার্জ এখন ক্রয় করতেছেন সরাসরি দোকানে আসবেন মানে মার্কেটে এসে অন্য সকল দোকান যাচাই বাছাই করে তারপরে ক্রয় করবেন এই গরমে যারা আপনারা চার্জার ফ্যান ক্রয় করতে তাদের জন্য আজকের ভিডিওটা উপকারে আসবে আশা করি আমি চারটা ফ্যান ক্রাই করেছিলাম ঈদের আগে সেই ফ্যানগুলো কেমন দামে ক্রয় করেছিলাম একটু জানানোর চেষ্টা করব ভিতরে সবচেয়ে বেস্ট কোনটা সেই সম্পর্কে আইডিয়া শেয়ার করবে যেমন এই একটা ফ্যান দেখতে পাচ্ছেন এই ফ্যানটা মোটামুটি মোটামুটি ভালো মনে করেন আটশো টাকার দাম আমাকে ক্রয় মানে আমি নিয়েছিলাম পাইকারি দামে এটা কিন্তু খুচরা এক হাজারের উপরে বিক্রি করা হয় এটা চার্জার ব্যাকআপ এক ঘন্টা না হলো চল্লিশ পঞ্চাশ মিনিট আসলে যায় একটা না খুব বেশি আহমারে ভালো না আসলে বিক্রি করার সময় অনেকে বিক্রি করার বলে তিন ঘন্টা চার ঘন্টা না এটা আটশো টাকার ফ্যান এখানে দেখেন ব্যাটারি কেমন সব কিছু দেওয়া রয়েছে সব কিছু দেওয়া রয়েছে এটা এরকম মোটামুটি এক ঘন্টা আমি দেখেছি প্রথম পর যে এক ঘন্টা যায় দুই এক ঘন্টা দশ বারো মিনিট যায় এটা আর আপনারা যারা অনলাইনে ব্যবসা করেন অনেকে অফলাইনে ব্যবসা করেন অথবা অনেকে জুয়েলারি কসমেটিকের আইটেমে ব্যবসা করেন আমার চ্যানেল অনেক সদস্য রয়েছেন যারা ব্যবসা করেন আমি ফ্যান সম্পর্কে অর্থাৎ চার্জার ফ্যান নিয়ে ব্যবসা করার কেমন সুযোগ রয়েছে সে সম্পর্কে আমি শেষের দিকে আলোচনা করবো এই প্রোডাক্টগুলো কিন্তু আমি যে দোকানে ভিডিও করেছিলাম সেই দোকান থেকে ক্রয় করেছে এখন এক মাস আগে ক্রয় করেছে যে দামে এখন কিন্তু আপনি সেই দাম নাও পেতে পারেন আমি এক নাম্বারটা দিয়ে রাখবো আপনারা যারা নিতে চান ওই দোকানে ফোন দিয়ে ব্যবসার জন্য তারা নিতে চান তারা নিতে পারবেন আর যারা খুচরা নিতে চান সেক্ষেত্রে দোকানে গিয়ে নিলেই বেটার হবে কারণ ওনারা এখন সার্ভিস খুবই দিতে পারবে না কারণ ওনারা পাই কৃতিঝত ব্যবসা প্রতিষ্ঠান এক পিস ফোন দিয়ে দেখবেন যদি দেয় অবশ্যই দেবে আপনাকে এই একটা প্রোডাক্ট কে এন কে এন এল টু এট থ্রি সেভেন এই প্রোডাক্টটা আসলে অসম্ভব সুন্দর মানে কী বলবো আপনাদেরকে মানে প্রোডাক্টের যে দাম অনুসারে প্রোডাক্টটা সার্ভিস খুবই ভালো দিয়েছে এই প্রোডাক্টটা আমি নিজে ইউজ করছি যেহেতু আমার ঘরে থাকে এটার মডেল নাম্বার দেখেন আবার বলছি কে এন এল টু এইট থ্রি সেভেন এটা লিখে আপনি গুগলে সার্চ করলে যে দামটা পেয়ে যাবেন এটা পাইকিরি দামে ক্রয় করেছিলাম পনেরোশো টাকা এখন এটা মনে হয় পাইকিরি মনে হয় দুই তিনশো টাকা বেড়ে যেতে পারে খুচরা তো আরও বেশি হবে খুচরা মিনিমাম দুই হাজার টাকার উপরে হবে এই প্রোডাক্টটা আপনারা অনেকে অনলাইনে সেল করতে পারেন যেহেতু এটা খুবই ইউজফুল প্রোডাক্ট আপনি যদি অনলাইনে সেল করেন যার কা সেল করবেন সে যদি দুই হাজার টাকা দিয়ে ক্রয় করে তারাও লাভ হবে তার কারণ সে ব্যবহার করে খুবই মজা পাবে আমি আসলে এই প্রোডাক্টটা খুবই ভালো লেগেছে আমি ইচ্ছা করেছি আমার ছোটো ভাইয়ের দোকানে অলরেডি আমি স্টক কয়েকটা রেখেছি আরও কিছু নিয়ে আসবো যাতে করে উনি সেল করতে পারে আসলে অনেকে মনে করেন যে ফ্যান আইটেম এগুলো মনে হয় শুধু যেগুলো ইলেকট্রিক দোকান সেই দোকানে বিক্রি করা হয় না আপনি চাইলে আপনার দোকানে দু এক পিস রাখতে পারেন অনেকেই অনেকেরই মানে সিচুয়েশন অনুসারে প্রয়োজন অনুসারে এগুলো নিবে এই ফ্যানটা খুবই ভালো ফ্যান আমার এখানে দশে আমি নয় দেবো খুবই সুন্দর একটা ফ্যান আপনারা যারা নিতে চান এই ফ্যানে নিতে পারেন আর যারা পাই কিনে ব্যবসা করতে চান যে নাম্বার দেয়ার ওই সি আমি অলরেডি ভিডিও করেছিলাম সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট জামান ইলেকট্রিক থেকে একটা ভিডিওই করেছিলাম রোজারিদের আগে আমি রোজারিদের আগে এটা কড়াই করে নিয়েছি আগে ছিল পনেরোশো টাকা এখন মনে হয় বাড়তে পারে আমি আবার বলছি দু একশো টাকা বাড়তে পারে যেহেতু আপ ডাউন করে মার্কেট আর ডিফেন্ডার মানে এগুলো তো আমি অসংখ্য আইটেম দেখেছি অসংখ্য মডেল দেখেছি আমার ওই ভিডিওর লিঙ্ক যারা দেখেন না আমি আপনার লিঙ্কটা আবার এই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যারা দেখেন না দেখে নেবেন অসংখ্য মডেল রয়েছে আমি এই ফ্যানটা নিয়েছি মডেল নাম্বার দেখেন ডিফেন্ড নোহার ডিফেন্ডার এইচ টু নাইন ডবল এইট এইচ আর এস মডেল নাম্বার এই ফ্যানটা আলহামদুলিল্লাহ মানে আমি যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি রিমোট কন্ট্রোল এটাও মোটামুটি ব্রেকআপ মনে করেন একটা চার ঘন্টা পর্যন্ত পেয়েছি আসলে এই ফ্যানটার আর মূলত বর্তমানে কারেন্টও খুবই কম যাচ্ছে বেশি চালানো হয় না তবে এই ফ্যানটা খুবই ভালো দাম নিয়েছিল প্রথম পাঁচ হাজার পাঁচশো টাকা এখন দাম বাড়তেও পারে কমতেও পারে কিন্তু আপনাদেরকে বলে রাখি আমি পুরোগুলো ক্রয় করছি হোলসেল দামে এই প্রোডাক্টগুলো ক্রয় করেছে হোলসেল দামে আপনারা কিন্তু এটা খুচরা যখন কোন একটা প্রতিষ্ঠান থেকে নিতে যাবেন খুচরা প্রতিষ্ঠান থেকে অবশ্য তখন দামটা কিছুটা হলো বাড়বে কারণ কি পাইকারি খুচরা দুটাই ডিফারেন্ট যারা আপনার এখান থেকে নিয়ে গিয়ে ব্যবসা করবে তারা অবশ্যই এক হাজার টাকা লাভ করবে সে জন্য যারা নিতে চান ব্যবসা করার জন্য মূলত আমরা বিনিয়োগ করি আর চার্জার ফ্যান যারা ব্যবসা করেন বা ব্যবসা করতেছেন আপনারা অনেকে জানেন আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম রোজার আগে অর্থাৎ প্রায় দুই মাস আগে ওই সময় যদি আপনারা এই চার্জার ফ্যানগুলো ক্রয় করতেন যারা কসমেটিকের ব্যবসা করেন জুয়েলারি আইটেম ব্যবসা করেন যে কোনো ধরনের ইলেকট্রিক আইটেম ব্যবসা করেন তারা কিন্তু বর্তমানে অনেক লাভবান হতেন আমি যে ফ্যানগুলো ক্রয় করেছি প্রায় আমি তেরো হাজার টাকার ফ্যান ক্রয় করেছি চারটা আইটেম যে ফ্যান ক্রয় করেছি পনেরোশো টাকা দিয়ে ওই ফ্যান এখন মার্কেটে দুই হাজার টাকা পাইকারি বিক্রি হচ্ছে খুচরা তো আরও বেশি বিক্রি হচ্ছে পঁচিশশো টাকা বিক্রি হচ্ছে আপনারা যারা ফ্যান নিয়ে ব্যবসা করতে চান আসলে সুযোগ ছিল এখনও সুযোগ কম বেশি আছে আপনারা মার্কেট ঘুরতে পারেন মার্কেট ঘুরে আবার তো ফ্যানগুলো নিয়ে যদি আপনারা খুচরা অনলাইনেও যদি বিক্রি করেন তাও কিন্তু বিক্রি করতে পারবেন তাছাড়া আপনারা অনেকেরই দোকান রয়েছে কসমেটিক জুল আইটেম সেই দোকানে যদি রাখেন অবশ্যই সেল হবে এখন যে বিষয়টা আপনারা অনেকে কমেন্ট করেছেন যে রবিউল ভাই ওনারা ফোন কেন ধরে না ওনাদের এটা জানার জন্য আমি ওনাদের মার্কেটে গিয়েছি দোকানে গিয়েছি ওনাদেরকে জিজ্ঞাসা করেছি ভাই ফোন কেন ধরেন না ওনারা আমাকে বলেছে রবিউল ভাই ফোন কীভাবে ধরে দেখেন কাস্টমারের যে চাপ রয়েছে বর্তমান আমাদের অনলাইন সার্ভিস কখন দেওয়া হয় যখন এখানে ভিড় কম থাকে তাহলে দেওয়া যায় এখন এখানে খুব বেশি চাপ রয়েছে যারা সরাসরি দোকানে তাদেরকে দিয়ে শেষ করা যাচ্ছে না যার কারণে অনলাইনে খুব কম সার্ভিস দেওয়া হচ্ছে আমি অনুরোধ করব আপনারা মার্কেটে আসেন মার্কেটে এসে দেখে শুনে নিয়ে যান এখন ভিডিওতে যে দাম বলেছে মনে করেন পাঁচ হাজার ছয়শো টাকা বা যে ফ্যানটা আমি ক্রয় করেছি পাঁচ হাজার চারশো টাকা আঠারো ইঞ্চি ডিফেন্ডার ওই ফ্যানটা এখন দেখা যাচ্ছে মার্কেটে হয়ে গেছে ছয় টাকা আপনি ভিডিওতে বলা হয়েছে পাঁচ চারশো টাকা আপনার মনটা নষ্ট হয়ে যাবে মনে দাম বেশি নিচ্ছে আর যদি আপনি মার্কেটে যান তাহলে ওই দোকান বাদে আরও তো হাজারো দোকান রয়েছে ভাই ওই সকল দোকানে গিয়ে একটা আপডেট যা এটা করে নিতে পারবেন তাছাড়াও যদি আপনারা ঘরে বসে নিতে চান না ভাই আমি প্রবাস থেকে দেখি অথবা আমি জেলা শহর থেকে নিতে চাই সেক্ষেত্রে আপনাদের জন্য আমি কয়েকটা ভিডিও করব যেখানে যারা অনলাইনে খুচরা বিক্রি করে এবং যারা এক পিস দুই পিস হোম ডেলিভারি দিবে কোনো টাকা পয়সাও লাগবে না মনে করেন অনেকে জিজ্ঞাসা করছে ভাই এই প্রতিষ্ঠান তো ফুল টাকা পেমেন্ট করতে হয় ওখানে কোনো টাকা পেমেন্ট করতে হবে না জাস্ট দুইশো তিনশো টাকা অ্যাডভান্স দিলেই আপনার ঘরে ফ্যান চলে যাবে সেরকম প্রতিষ্ঠানের ভিডিও ইনশাল্লাহ আমার চ্যানেল এবং আমার পেজে আসবে সবাই দেখতে পারবেন আর আমি গিয়েছিলাম সোনার প্যানেল সোলার প্যানেলের যে মার্কেট বাজার কমপ্লেক্স ওই মার্কেটে গিয়ে কথা বলেছি ওনাদের সাথে যে আপনারা কেন ফোন ধরেন না ওনারাও একই কথা বলেছে ভাই বর্তমানে খুব চাপ বেশি আপনারা দোকানে এসে নিলেই সবচেয়ে বেরোট হবে যার কাজ ভালো লাগে তার কাছ থেকে নেবেন শুনুন ওনার মুখের কথা শুনুন তাহলে উনি বুঝবে কেন বন্ধ হয় দোকানে এত কাস্টমার চাপ যার কারণে আমার দোকানের কাস্টমার বসায় রেখে ফোনে কথা বলতে আসছে কাস্টমার গালিগালাজ করে দোকানের কাস্টমার ও ফোনে নিতেও পারে নাও পারে আপনি কেন দোকানে আসে আমার সাথে কথা বলছেন না মালের কিন্তু অভাব নাই দেখেন কিন্তু আমরা ঈদের আগে যে প্যাকেজ গুলো দেখাচ্ছিলাম মোটামুটি সবই কিন্তু চালু আছে রেড ইনশাল্লাহ এখন এখনো আগের মতোই আছে আচ্ছা যারা নিতে চাই খুব দ্রুত মার্কেটে চলে আসেন যার দোকান থেকেই নেন ফোন না দিয়ে কষ্ট করে হইলেও যার প্রয়োজন সে মার্কেটে এসে নেন সবাই উপকৃত হবে আসলে ভাই অনেক আগের ভিডিও দেখে মানুষ যখন মানুষের দরকার হয় তখন চার্জ করে ইউটিউবে চার্জ করলে অনেক ভিডিও চলে আসে দেখে অনেক আগের ভিডিও দেখে মানুষ বলে দাম বেশি দাম বেশি এটা তো স্বাভাবিক কারণ আপনি এক বছর আগের বা এক বছর না দুই মাস আগের রেট আর বর্তমান রেট মিলবে না কারণ দুই কাল আপনি আগে ছিল শীতকাল এখন কিন্তু গরমকাল হ্যাঁ গরমের চাপ তো ওই রেট আর এই রেট কিন্তু মিলবে না স্বাভাবিক ভাই তখন আপনার কাস্টমার বাড়বে বা ক্রেতা বাড়বে চাহিদা বাড়বে রেট কিন্তু স্বাভাবিক বাড়াই বাড়বে চাহিদা বাড়লে যোগান কম হলে দাম বেড়ে যায় ভাষা তার কারণে আপনি মার্কেটে এসে যার দোকান মন চাই সেখান থেকে নেন যাচাই করে নেন তবে মার্কেটে এসে নিলে আপনারা উপকৃত হবেন বর্তমানে ধন্যবাদ